হে মহাপ্রাণ, উঠো জাগো, জগৎ দুঃখে পুরে পাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? ঊনবিংশ শতাব্দীতে ভারতের নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ, আধুনিক ভারতের স্রষ্টারূপে পরিচিত স্বামী বিবেকানন্দের মহামূল্যবান কিছু বাণী নিয়ে আজকের এই ভিডিও আপনাদের জন্য। তাহলে চলুন শুনে নিই সেই মহামূল্যবান কিছু বাণী। কোনো ধর্মকে ফলপ্রসূ করতে হলে তাই নিয়ে একবারে মেতে যাওয়া দরকার, অথচ যাতে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাব না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারে না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখিবেন ইহা আমি বিশ্বাস করি না। আমার লক্ষ্য কেবল ভেতরের আত্মতত্ত্বের দিকে, সেটি যদি ঠিক করা যায় তবে আর সবই ঠিক হয়ে যাবে, এটা আমার মত। পাহাড় যদি মহম্মদের নিকট না যায়, মহম্মদকেই পাহাড়ের নিকট নিয়ে যাবেন। অর্থাৎ গরিব ছেলেরা যদি স্কুলে লেখাপড়া শিখতে না পারে, বাড়ি বাড়ি গিয়ে তাদের শেখাতে হবে। ভারতবর্ষ জয় ইংরেজদের পক্ষে এত সহজ হয়েছিল কেন? যেহেতু তারা একটি সংঘবদ্ধ জাতি ছিল, আর আমরা তাহা ছিলাম না। বিবেকানন্দ বলেছেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। সত্যের অনুসন্ধান মানে সত্যের প্রকাশ। সাহস অবলম্বন করো, ভয় পেও না, আমাদের নির্ভীক হতে হবে, তবেই কাজে সিদ্ধি লাভ করতে পারবো। উঠো জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলি প্রার্থনা করছেন। যতদিন না শরীর যাচ্ছে অকপটভাবে কাজে লেগে থাকো। আমার কাজ চাই, নাম যশ টাকা করি কিচ্ছু চাই না। কারো ওপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। সমগ্র জগতের ইতিহাস আলোচনা করলে দেখতে পাবে মহাপুরুষগণ চিরকালই বড় বড় স্বার্থ ত্যাগ করেছেন, আর সাধারণ মানুষ তার সুফল ভোগ করেছে। প্রেমই জীবন, উহাই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতাই মৃত্যু, জীবন থাকিতেও ইহা মৃত্যু, আর দেহাবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যু স্বরূপ। যে যা বলে বলুক, আপনার গয়ে চলে যাও, দুনিয়া তোমার পক্ষে, দুনিয়া তোমার পায়ের তলায় চলে আসবে। যারা আর কাহারো উপর নির্ভর না করে কেবল আমার উপর নির্ভর করে থাকে, তাদের যা কিছু দরকার সব আমি জুগিয়ে দিই। ভগবানের এই কথাটা তো আর স্বপ্ন বা পরিকল্পনা নয়। আপনার ভালো কেবল পরের ভালোই হয়, আপনার মুক্তি ও ভক্তি পরের মুক্তি ও ভক্তিতে হয়। তাই লেগে যাও, মেতে যাও, উন্মাদ হয়ে যাও। ঠাকুর যেমন তোমাদের ভালোবাসতেন, আমি যেমন তোমাদের ভালোবাসি, তেমন তোমরাও জগৎকে ভালোবাসো দেখি। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল তাহাতে কোনো সন্দেহ নাই। আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। তিনি বলেছেন, আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। আজকে শোনানো বিবেকানন্দর বাণীগুলি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।